পৃথিবীর এক একটা দেশের টাকা রেট এক এক রকম হয়ে থাকে। কোন কোন দেশের টাকা রেট অনেকটাই বেশি, আবার কোন কোন দেশের টাকার মূল্য অনেকটাই কম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো জাপানের টাকার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেব কোন দেশের টাকার মান কতটা বেশি এগিয়ে রয়েছে, বাংলাদেশের টাকার মান নাকি জাপানের টাকার মান। তার আগে বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর প্রতিটা দেশের টাকা রেট সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। জাপানের টাকাকে জাপানিজ ইয়ান বলা হয়। জাপানের এক টাকা সমান, অর্থাৎ জাপানের এক ইয়ান সমান বাংলাদেশি টাকায় 0.74 টাকা। সেই তুলনায় বাংলাদেশি টাকার মান প্রায় অনেকটাই বেশি, বলতে গেলে 26 পয়সার মতো মুদ্রার রেট এগিয়ে রয়েছে বাংলাদেশি টাকা। এবার দেখে নেওয়া যাক জাপানের 1000 জাপানিজ ইয়ান সমান বাংলাদেশি টাকায় কত টাকা। জাপানের 1000 ইয়ান সমান বাংলাদেশি টাকায় 797 টাকা 46 পয়সা। প্রিয় দর্শক, এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের 1 টাকায় জাপানের কত টাকা হয়। বাংলাদেশের 1 টাকা সমান জাপানের 1.26 জাপানি ইয়ান। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের 1000 টাকা সমান জাপানের কত টাকা। বাংলাদেশের 1000 টাকা সমান জাপানের 1,356.27 জাপানি ইয়ান। প্রিয় দর্শক, তাহলে দেখা গেল বাংলাদেশি টাকার চেয়ে জাপানি টাকার মান বা মুদ্রার রেট অনেকটাই কম বা অনেকটাই পিছিয়ে রয়েছে জাপানি মুদ্রার রেট। সুপ্রিয় দর্শক, আপনারা কোন দেশের টাকার সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর প্রতিটা দেশের টাকার সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।